আসসালামু আলাইকুম, illustrator বাংলা স্কুলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত। আমি আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হলো কীভাবে আপনি ফটোশপে বাংলা টাইপ, ইংরেজি টাইপ এবং বাংলা টাইপগুলি সবচেয়ে বেশি জটিল। ইংরেজি টাইপ অ্যাভেলেবেল করা যায়, কোনো সমস্যা হয় না, কিন্তু বাংলা টাইপের ক্ষেত্রে যে বাংলা টাইপ করতে জানি না বা ফটোশপে অথবা ওয়ার্ড মানে অফিস সফটওয়্যারে যে কোনো ক্ষেত্রেই হোক, তো আমরা যখন ফটোশপে ডিজাইন করতে যাই অনেক সময় বাংলা লেখার প্রয়োজন হয়। তো সেই বাংলা লেখাটা আমি কীভাবে লিখবো ফটোশপে, এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। এটা এখানে বিজয় সফটওয়্যার, অগ্র সফটওয়্যার, ফাল্গুন সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যার দিয়ে ট্যাপ করা যায়। তো আমি আজকে দেখাবো যে কীভাবে বাংলা ট্যাপ করতে হয়। প্রথমে দেখাচ্ছি অগ্র, তো অবশ্যই আমাকে অবশ্যই ইনস্টল দেওয়া থাকতে হবে প্রথমে, তারপর আমাকে অগ্র সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে। যেখানে অগ্র সফটওয়্যারটি এখানে আমার শো করতেছি, ইনস্টল অলরেডি করা হয়েছে, ইনস্টল করলাম না, অবশ্যই ইনস্টল করতে হবে। তারপর যে অপশন যে কাজটি করতে হবে আমার, একটা সেটিংস করতে হবে অগ্র সফটওয়্যার, সেটা হলো সেটিংসে যাবে। প্রথমে যাওয়ার পর লিখুন এম আই আউটপুট এস এ এন এস এ আর ইউ শিওর, এটা আমার অলরেডি দেখুন এই যে বাম পাশে যে গোল ছোট আইকন রয়েছে, এটা সিলেকশন করা রয়েছে অলরেডি। যে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে, আসার পরে এখানে আমার ইউজ এন এস এ নিউ আই, এখানে এই শো দিস ওয়ার্নিং এগেন এখানে টিক মার্ক করে, তারপর ইউজ এন এস এ নিউ আই এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করে রাখবে। তারপর যা করতে হবে আমাকে, এটা ইংরেজি রয়েছে বাংলা করতে হবে, এখানে অপ্রো ফোন ফোনে ইংলিশ টু বাংলা এটা অবশ্যই টিক মার্ক দিয়ে থাকতে হবে। তারপর যেটা করতে হবে আমাকে লেখার জন্য, ফটোশপ সফটওয়্যারে যে টেক্সট হরিজন্টাল টাইপ টুল রয়েছে বা লেখার জন্য টেক্সট টুল, এখানে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট একটি ফন্ট নাম সিলেকশন করে নেব, যেমন সত্যি নিয়ম যে সবচেয়ে ভালো একটা ফন্ট। তারপর এখানে নিচে হল ইটালিক বোল্ড করে নিতে পারেন। তারপর এখানে হলো ফন্টের সাইজ, ফন্টটা কত বড় হবে আমি 72 দিলাম, 72 অনেক ছোট হয়ে যায়, তাই আমি টাইপ করে নেব 150। তারপর এখানে কী করতে হবে, আমি অ্যাডজাস্টমেন্টটা বাম থেকে শুরু হবে লেখাটা, আর এই ফন্টের কালারটা কী হবে, কালো, নেভি ব্লু, পিঙ্ক, বেগুনি ইত্যাদি আপনি ইচ্ছা। আমি কালো করে দিলাম যেহেতু বেগুন সাদা। করার পর আমার এখানে এটাকে ইংরেজি হচ্ছে বাংলা করতে হবে, করে তারপর জাস্ট শুরু। এটা আমি ডিলিট করে দেব, বাংলা করা হয়েছে। এখানে টেক্সট সিলেকশন রয়েছে, নেম, বোল্ড, এটার সাইজ এবং কালার সিলেকশন করার পর জাস্ট আমি কিবোর্ডের এ ক্লিক করলে সরে আসবে, এম প্রেস করলে মো আসবে, আবার এস প্রেস করলে আকার আসবে, বা আর প্রেস করলে দুসর আসবে। আমার কিবোর্ডের যে ইংরেজি ফন্টগুলি রয়েছে প্রত্যেকটি ফন্টই বাংলা সে কনভার্ট করে নেবে। যদি আমি টিতে ক্লিক করি তাহলে ট আসবে, ট আসবে, আর যদি শিফট চেপে এটি ক্লিক করি তাহলে আমার ট আসবে। তো এটা আমাকে অবশ্যই ভাবতে হবে যে চেপে ট এবং ত বিভিন্নভাবে বিভিন্ন ধরনের অক্ষর হয়, তো অবশ্যই আমাকে অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। তো এইভাবে আমরা অপ্র দিয়ে টাইপ করতে পারি বাংলা টাইপ। টাইপ করার পরে এখানে টিক চিহ্ন আসবে, এটা অবশ্যই ক্লিক করে নেব। তো আমরা এখন দেখব যে বাংলা দিয়ে ফাল্গুন সফটওয়্যার দিয়ে কীভাবে আমরা টাইপ করবো। দেখুন বিজয় সিলেকশন করে নেবেন, আর এখানে বিজয় এখানে প্রশিক্ষণ রয়েছে, হালপনা লেখনি প্রবর্তন বিজয় রয়েছে। আমি তো বিজয়টি বিজয় ক্লিক করলাম সিলেকশন করে, তারপর নতুন আর্টটি লেয়ার নিলাম, দিতে হবে না নতুন লেয়ার চলে আসবে। তো দেখুন যে আমরা বিজয়ে কিবোর্ডে যখন টাইপ করি তখন এফ ফন্টে কিন্তু সরল রয়েছে, দেখুন। আবার যদি শিফট সারা চাপি তাহলে কি আকার আসবে, আর যদি এম এ ক্লিক করি তো অবশ্যই ম আসবে, আর যদি আমি ভি ক্লিক করি নিজে ফন্টে তাহলে অবশ্যই অন্তর্শ আসবে। তো দেখুন
আমার কিন্তু কাজটি হচ্ছে। এভাবে আমরা অবশ্যই টাইপ করতে পারবো আশা করি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি আরও অন্য অন্য আরও বিভিন্ন ধরনের এই ট্যাক্স দিয়ে কীভাবে আপনি একটা ব্যানার তৈরি করবেন, কীভাবে ব্যানার ডিজাইন করবেন, কীভাবে কালার চেঞ্জ করবেন, কীভাবে এটাকে স্ট্রোক করবেন, কীভাবে শেডো দিবেন, আর ইত্যাদি অন্য অন্য আরও অনেক অপশন রয়েছে। দেখুন যে ট্যাক্সের উপরে যদি ডাবল ক্লিক করে মাউসের, তো এখানে আরও অনেক ব্ল্যান্ডিং বা লেয়ার স্টাইল অপশন রয়েছে, ব্ল্যান্ডিং অপশন জেনারেল ব্ল্যান্ডিং। তো এখানে আমরা সেটি অবলে হতে শুরু করে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু শিখতে পারি। সরি, এই দেখুন এটা এখন পিঙ্ক কালার রয়েছে। পিঙ্ক কালার যদি আমি এখানে ডবল ক্লিক করে যদি কালার অবলেতে যাই, আমি এখানে লাল, হলুদ, সবুজ বিভিন্ন কালার করতে পারবো। এখানে অনেক অপশন রয়েছে, আমি এগুলো নিয়ে পরে আলোচনা করবো অবশ্যই। আগে দেখে নিন যে কীভাবে বাংলা ট্যাপ করতে হয়, তারপরে অবশ্যই কমেন্টে জানাবেন। যেমন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আমি এগুলি ইত্যাদি আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবো পরবর্তী টিউটোরিয়ালে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Thank you.
you.